সোমবার মঙ্গলবার ও বুধবার টানা 3 দিন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী। পাবেন সরকারি চাকুরিজীবীরা। এবার কালীপুজোর 3 দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 থেকে 26 অক্টোবর অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং বুধবার, স্বাভাবিকভাবে তার আগে 23 অক্টোবর আবার ছুটি রবিবার। অনেক আগে থেকে ভাইফোঁটার ছুটি চালু রয়েছে রাজ্যে, সেই মতো এবার ছুটি 27 অক্টোবর বৃহস্পতিবার। তবে তারপরে খুশির খবর নিয়ে আসবে ছট পুজো। ছট পুজো উপলক্ষে 30 এবং 31 অক্টোবর জোড়া ছুটি, ফলে পরপর ছুটি পাবেন রাজ্য সরকারি চাকরিজীবীরা। তবে অনেকের মত, রাজ্য সরকার যদি কথায় কথায় ছুটি দেয় তবে রাজ্যের কাজ হবে কীভাবে? ভাইফোঁটাতে যদি ছুটি দিচ্ছে রাজ্য সরকার, তারপর সরকারি অফিসে কোনো কাজে গেলে দেখা যায় অফিসের নেই, কাজের লোক নেই, কোথায় গেছে তারা? তারা ছুটিতে রয়েছে। এইভাবে ছুটি দিলে বেশিরভাগ দিনেই তো ছুটি থাকবে, ফলে কাজ হবে কীভাবে?